যারা এক নয়া পয়সা ঠাকুরের জীবন এবং বাণী পালন করছে তাদের জীবনে যত অভাব যত যন্ত্রণা যত কষ্ট যত জ্বালা সমস্ত হাত থেকে আলো খুঁজে পাচ্ছে আর যারা এক আনা পালন করছে আমি দেখছি এই ভারতবর্ষে নাই বিশ্বের মানুষ তাদেরকে দেবতা বলে মানছে আমার বাড়িতে গুরু ভাই এসেছিল এসে নিয়ে ঠাকুরের আনন্দ করে খুব কথা বলছে বলছে দাদা জানো ঠাকুরের দয়াতে আমি অনেক ভালো আছি ঠাকুরের দয়াতে আমার দুতলা বিল্ডিংটা হয়ে গেল। ঠাকুরের দয়াতে আমার মেয়ের বিয়ে হয়ে গেল। ঠাকুরের দয়াতে আমি অনেক কিছু পেয়েছি আমি বললাম এই তুই যে এত কথা বলছিস কি ঠাকুরের দয়াতে আমি অনেক কিছু পেয়েছি তো তুই কী করেছিস ঠাকুরের জন্য একটুকু বলছে দাদা সত্যি কথা যদি বলা যায় তো আমি এক পয়সাও ভালো করে করি না বলে তাহলে বুঝ এক পয়সাও তুমি ভালো করে করিস নাই তাও তুমি নিজের জীবনে এত কিছু পেয়েছিস আর যদি করতিস তাহলে আর কি পেতিস তাই আজকে শুভ দিনে আমি বলবো আমরা করার দিকে ঝক দাও বড়ো বড়ো কথা না বড়ো বড়ো বক্তৃতা না বিরাট চিৎকার না আমি নিজের দাম্পত্য জীবন আমি ঠিক করি না আমি নিজের মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করি কি না ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন বাণী আমি পালন করি কি না আর যদি করি আর তাহলে ঠিক আছে আর না হলে আজকে বিশ্বের মানুষ বড় কথা শুনতে চায় না আমরা অনেক আমরা গল্প করতে পারি আমাদের পাঞ্জিতে এত আড়ে জল লিখতে পারে কিন্তু যখন পাঞ্জি নেমানা হয় তো এক ফোঁটাও জল হয় না তাই আমরা প্রেমের গল্প করতে পারি কিন্তু প্রেম শব্দটা আমার চরিত্র মধ্যে যদি উদ্ঘাটন যদি না হয় তাহলে আর কিছু বলে লাভ নাই ঠাকুর বলছে মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষা মুখে ছাড়ে তাই আপনার কাছে আমি প্রার্থনা করি কি ঠাকুরকে জানুন ঠাকুরকে বুঝুন ঠাকুরকে নিয়ে চলুন সংসার ও দাম্পত্য কলহ থেকে দূরে সুরে রাখুন মানুষত্বের অধিকারী হন খাঁটি হন আমি একটা কথা মানুষকে বলি সে কী কথা কি এক নম্বর আর দুই নম্বর আমার ঠাকুর বলছে এক নম্বরই হবে না দু নম্বরই হবে তাই আমি মানুষকে বলি পিতা হইলে এক নম্বর পিতা হও মাতা হইলে এক নম্বর মাতা হও স্ত্রী হইলে এক নম্বর স্ত্রী হও বন্ধু হইলে এক নম্বর বন্ধু হও দেশবাসী হইলে এক নম্বর দেশবাসী হও দেখো দু নম্বরই হও না কিন্তু চোর ডাকাই তো যদি বলতে চাও না তো এক নম্বরই হও এক নম্বর চোর ডাকায় হলে ডেলি ডেলি পেপার অন্তত তোমার নাম আসবে দুনিয়া লোক তোমাকে বুঝতে পারবে কি তুমি এক নম্বরই তাই আমি ঠাকুরকে বলবো যে আমি এক নম্বর মানুষ বলবো আমি এক নম্বর মানুষ হব আমরা আমাদের এক গুরু ভাই মাতাল হেম কবি ঠাকুরকে বলছে হে ঠাকুর আমি এমন আমি এমন কবে হব যেদিন আমায় দেখে বুঝবে পড়ব তুমি জীবন বলো